মেহেরপুরের দুই বা তিন ফসলি রূপান্তরিত হচ্ছে চার ফসলি জমিতে, ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লোকসানের আশঙ্কাও কমেছে কৃষকদের। মেহেরপুরে মাঠগুলোতে দীর্ঘ সময় নিয়ে শুধু ধান ও গম আবাদ করতেন কৃষকরা, আর এখন মাত্র তিন মাসেই তারা দুইবার ঘরে তুলছেন সোনালি ধান, পাশাপাশি আবাদ করছেন বিভিন্ন ধরনের সবজিরও। উন্নত প্রযুক্তির ব্যবহার ও ফসলের সময়সীমা কমিয়ে আনায় এসব আবাদ সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায়, গত আট বছরে জেলায় ধানের উৎপাদন বেড়েছে 41,000 মেট্রিক টন, আর সবজি উৎপাদিত হচ্ছে 3.5 লাখ মেট্রিক টন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষিদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলন বেশি, সময় হয়েছে অল্প, যার কারণে আমাদের হয়েছে সব দিক দিয়ে এখন হয়েছে আগে কাটছে লাভ। কৃষি অধিদপ্তর যে সার্বক্ষণিক কৃষকের পাশেই পরামর্শগুলো দিচ্ছে যে কোন ফসল করলে আপনার স্বল্প জীবনকাল কোনটা, স্বল্প জীবনকাল কোনটা করলে আপনার এক জমিতে একাধিক ফসল করা যাবে, সেই পরামর্শগুলো আমরা দিয়ে যাচ্ছি।